এখন অনেকেই আসলে স্টুডেন্টদেরকে ভয় দেখায় দেয় যে আপনি ফার্স্ট সেমিস্টারে আসলে আপনি জব করতে পারবেন না, আপনার কোনো পারমিশন থাকবে না, আপনি ইনকাম করতে পারবেন না, বাড়ি থেকে টাকা আনতে হবে, 6 মাসের হাত খরচ নিয়ে যেতে, এরকম অনেক রকমের নেগেটিভ ইনফ্লুয়েন্সগুলো করে। সো আমি এটাকে খুব একটা পাত্তা দিতে না করতেছি আপনাদের জন্য। আপনারা দক্ষিণ কোরিয়াতে আসেন, আসার পরে এখানে প্রথম 4 মাস অফিসিয়ালি আপনারা কোনো পারমিশন পাবেন না জব করার, এটা সত্য। বাট আপনাদের আশেপাশের রেস্টুরেন্টে বা আরাবাইতের বা বিভিন্ন জায়গাতে আপনারা কাজের অপরচুনিটি পাবেন, আপনারা চাইলে সেই কাজগুলো করতে পারবেন। এখন কাজ করতে গেলে ধরা খাবেন না খাবেন এই চিন্তা করে যদি আপনি কাজই না করেন তাহলে তো আসলে হলো না। আপনার টিউশন ফিজ আছে পরবর্তী সেমিস্টারের, লিভিং এক্সপেন্স বা আপনার হচ্ছে খাবারের খরচগুলো আপনি তাহলে কীভাবে উঠাবেন? সো এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে যদি আপনি কাজ না করেন। আর আপনি যদি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হন কিংবা আপনার বাবা মা যদি আপনাকে বাংলাদেশ থেকে টাকা পাঠাতে পারে সেই ক্ষেত্রে আপনি চাইলে এখানে বিন্দাস লাইফ লিড করতে পারেন, শুধুমাত্র পড়ালেখা আপনি ফোকাস করতে পারেন। আসসালামু আলাইকুম, মেহেদি হাসান দক্ষিণ কোরিয়া থেকে বলছি। আশা করছি আল্লাহর অশেষ সহমত আপনারা অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। নিশ্চয়ই সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকের এই চমৎকার বিকেল একটা চমৎকার টপিক নিয়ে কথা বলবো। আজকে টপিকটি একটু কনফিডেন্সিয়াল টপিক, বাট এত কোশ্চেন পেয়েছি এটার উত্তর দিতে দিতে আমি আসলেই বিধ্বস্ত হয়ে গেছি। তো চিন্তা করলাম একটা ভিডিও আকারে প্রকাশ করা যায় কি না। তো আজকের বিষয়টা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে প্রথম সেমিস্টারে কাজ করা যায় কি না। অনেকেই জানতে চেয়েছেন যেহেতু অফিসিয়ালি পারমিশন থাকে না, বা আপনারা এটা অনেকেই জানেন পারমিশন থাকে না, তো স্টুডেন্ট আসলে কীভাবে জব করে বা জব করলে সেই ক্ষেত্রে কোনো রকমের রিস্ক ফ্যাক্টর আছে কি না বা কোন টাইপের জবগুলো করতে পারে, ইনশাআল্লাহ আজকের পুরো সময় জুড়ে এই বিষয়ে কথা বলবো। সো দক্ষিণ কোরিয়াতে যখন আপনার স্টুডেন্ট ভিসা হয়ে যাবে আপনি দক্ষিণ কোরিয়াতে চলে আসবেন, প্রথম সেমিস্টারটার ডিউরেশন হচ্ছে 4 মাস, তারপর হচ্ছে 2 মাস হচ্ছে ভ্যাকেশন। সো 4 মাস, এই 4 মাসটা সময় হচ্ছে এখানে অফিসিয়ালি আপনাকে কোনো রকমের পারমিশন দেবে না জব করার জন্য, বাট 4 মাস পরে আপনি জবের পারমিশন নিয়ে জব করতে পারবেন। এখন কথা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে দেখা যায় মোস্ট প্রবাবলি যে ম্যাক্সিমাম যে স্টুডেন্টরা মিডল ক্লাস বিলং করে, সো সেই ক্ষেত্রে আসলে সবারই কিন্তু পার্ট টাইম জবের কিন্তু প্রয়োজনীয়তাটা আছে, ঠিক আছে। সো তাহলে স্টুডেন্টকে জব করবে না যাদের পরবর্তী সেমিস্টারে টিউশন ফি, বাসা ভাড়া, হেলথ ইন্স্যুরেন্স, কারেন্ট বিল, গ্যাস বিল, হ্যাঁ, বা খাবার খরচ, এগুলো তারা কীভাবে মেনটেন করবে আর কি সব মিলে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য বিষয় হচ্ছে যে স্টুডেন্টরা অফিসিয়ালি পারমিশন না পেলেও সকলেই কিন্তু যে যার জায়গা থেকে বিভিন্ন জায়গাতে কাজ করে ওটা হচ্ছে পারমিশন ছাড়াই কাজ করতে পারে বা কাজ করে সকলে। এখন রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে স্টুডেন্টদের মোটামুটি পারমিশন থাকে যে তারা রেস্টুরেন্টে জব করার পারমিশনটা থাকে। এখন এর বাহিরে কিন্তু স্টুডেন্টরা রেস্টুরেন্টের বাহিরে বিভিন্ন ফিশ ফ্যাক্টরিতে কাজ করে বা কনস্ট্রাকশনে কাজ করে কিংবা প্যাকেজিংয়ে কাজ করে, ওই কাজগুলো কিন্তু স্টুডেন্টদের জন্য পারমিশন নেই, ঠিক আছে। সো এই সময়গুলোতে আপনি কাজ করার অবস্থায়, বিশেষ করে কনস্ট্রাকশন সাইটে আপনি যদি কাজ করার অবস্থায় যদি ধরা পড়েন সেই ক্ষেত্রে আপনাকে অনেক অংশে জরিমানা করে। আর অনেক সময় দেখা যায় এটা হচ্ছে ইমিগ্রেশন পুলিশ বা পলিসির উপরে ডিপেন্ড করার অংশে আপনাকে ডিপোর্ট করে দেবেন, মানে বাংলাদেশে পাঠিয়ে দেবে। সো এটার পার্সেন্টেজটা কতটুকু, টু বি ভেরি অনেস্ট, এটার পার্সেন্টেজ মানে ধরা খাওয়ার পার্সেন্টেজটা খুবই কম, এটা খুবই রেয়ার। এখন অনেকেই আসলে স্টুডেন্টদেরকে ভয় দেখায় দেয় যে আপনি ফার্স্ট সেমিস্টারে আসলে আপনি জব করতে পারবেন না, আপনার কোনো পারমিশন থাকবে না, আপনি ইনকাম করতে পারবেন না, বাড়ি থেকে টাকা আনতে হবে, 6 মাসের হাত খরচ নিয়ে যেতে, এরকম অনেক রকমের নেগেটিভ ইনফ্লুয়েন্সগুলো করে। সো আমি এটাকে খুব একটা পাত্তা দিতে না করতেছি আপনাদের জন্য। আপনারা দক্ষিণ কোরিয়াতে আসেন, আসার পরে এখানে প্রথম 4 মাস অফিসিয়ালি আপনারা কোনো পারমিশন পাবেন না জব করার, এটা সত্য। বাট আপনাদের আশেপাশের রেস্টুরেন্টে বা আরাবাইতের বা বিভিন্ন জায়গাতে আপনারা কাজের অপরচুনিটি পাবেন, আপনারা চাইলে সেই কাজগুলো করতে পারবেন। এখন কাজ করতে গেলে ধরা খাবেন না খাবেন এই চিন্তা করে যদি আপনি কাজই না করেন তাহলে তো আসলে হলো না। আপনার টিউশন ফিজ আছে পরবর্তী সেমিস্টারের, লিভিং এক্সপেন্স বা আপনার হচ্ছে খাবারের খরচগুলো আপনি তাহলে কীভাবে উঠাবেন? সো এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে যদি আপনি কাজ না করেন। আর আপনি যদি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হন কিংবা আপনার বাবা মা যদি আপনাকে বাংলাদেশ থেকে টাকা পাঠাতে পারে সেই ক্ষেত্রে আপনি চাইলে এখানে বিন্দাস লাইফ লিড করতে পারেন, শুধুমাত্র পড়ালেখা আপনি ফোকাস করতে পারেন, সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। এখন কোরিয়াতে আসার পর একটা সিনারিও আমি খুব বেশি দেখি, সেটা হচ্ছে যে এখানে আসার পর স্টুডেন্টদের টাকা ইনকাম করার প্রতি প্রচুর প্রবণতা দেখা যায়, যার কারণে স্টুডেন্টরা
প্রচুর পার্ট টাইম জবগুলোতে যায় আর কি। সো যার কারণে দেখা যায় কি আপনার ক্লাস বা পার্ট টাইম জব করে তার পড়ালেখার ওরকম কোনো অপরচুনিটি বা সুযোগ থাকে না, সেই ক্ষেত্রে দেখা যায় তাদের সেমিস্টারে রেজাল্ট খারাপ হওয়ার প্রবণতা অনেকাংশেই দেখা যায়। সো দেখা যায় স্টুডেন্টটা পার্ট টাইম জব করে যে টাকা ইনকাম করছে রেজাল্ট খারাপ করে ওই টাকা সে টিউশন ফি দিয়ে ফেলছে। তা আমি এই ক্ষেত্রে না করে আমি বলি যে স্টুডেন্ট হিসেবে যেহেতু আপনি এখানে আসছেন, এখানে ডেফিনেটলি ফার্স্ট প্রায়োরিটি আপনার পড়ালেখা থাকতে হবে, সেকেন্ড প্রায়োরিটি আপনার পার্ট টাইম জবে থাকতে হবে। তাহলে হচ্ছে আপনার ওয়ার্ক এবং স্টাডি লাইফে যখন একটা সুন্দর ব্যালেন্স থাকবে তখন আপনি একটা ভালো স্কলারশিপ মেনটেন করতে পারবেন। আর স্কলারশিপ মেনটেন করলে আপনার যে টিউশন ফির অ্যামাউন্ট এটা অনেকটাই কমে যাবে, অনেকাংশে ফ্রি হয়ে যায়। ভালো রেজাল্ট করলে 4 পয়েন্টের উপরে থাকলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি বাদে আপনি 100% স্কলারশিপ পর্যন্ত পেতে পারেন। সেই ক্ষেত্রে স্টুডেন্টদের আসলে টিউশন ফির ওই পেরেশানিটা থাকে না, এবং ভালো একটা স্কোর বা সিজিপিএ থাকলে দেখা যায় স্টুডেন্টরা ফিউচারে তাদের লাইফটা অনেকভাবে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারে আর কি। সো ইনশর্টে আবার বলছি, পার্ট টাইম অপরচুনিটিটা ফার্স্ট সেমিস্টারের জন্য স্টুডেন্টরা পায় না, অফিসিয়ালি কোনো পারমিশন পায় না, বাট প্রত্যেকটা স্টুডেন্ট এখানে কাজ করে আলহামদুলিল্লাহ ভালো অ্যামাউন্ট টাকা ইনকাম করে। সো নিন্দুকের কথায় ডিমোটিভেশন বা ডিমোটিভেটেড না হয়ে আপনি আগে কোরিয়াতে আসুন, কোরিয়ান ভাষাটার বেসিকটা শিখুন। এখানে আসলে আমি আশা করছি ইনশাল্লাহ আপনার পরবর্তী জার্নিটা অনেক বেশি সুন্দর হবে। আর নেগেটিভলি আসলে ইনফ্লুয়েন্স হওয়ার কিছু নেই, পজিটিভলি চিন্তা করেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার পরবর্তী জীবনটা অনেক বেশি সুন্দর এবং সহজ করে দেবেন। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দোয়ার দরখাস্ত রইল ফিয়ামিল্লাহ। আসসালামু আলাইকুম।